মাদ্রাসা পড়ুয়া রেজিমুলকে হত্যাকারীর ফাঁসির দাবিতে সোনাইয়ে তিনটি মাদ্রাসার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশাল মিছিল। ডেইলি বরাকের পর্দায় আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ। 12 বছরের মাদ্রাসা পড়ুয়া রেজিমুল হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সোনাইয়ে অনুষ্ঠিত হলো প্রতিবাদী মিছিল। এদিন হযরত পীর চরকিশাহ বাবা সিনিয়র মাদ্রাসা, দারুস সুন্নাহ মেনিপুর মাদ্রাসা ও বোয়ালজোর শিলুবি তিনমুখী মোহাম্মদিয়া মাদ্রাসার পড়ুয়া শিক্ষকেরা যৌথভাবে মিছিল করেন। হযরত পীর চরকিশাহ বাবা মাদ্রাসা থেকে মিছিলটি শুরু হয়ে শিলুবি মোহাম্মদিয়া মাদ্রাসায় গিয়ে সমাপ্তি হয়। হাতে প্লে কার্ড ও স্লোগান দিয়ে হত্যাকারী শিক্ষক মহসিন রহমান খানের ফাঁসির দাবি তোলেন মিছিলে অংশগ্রহণকারীরা। মিছিল শেষে প্রতিবাদী সভা করে রেজিমুলের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এদিন প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন মৌলানা আশহাব উদ্দিন, মৌলানা মুক্তিসার বড়ভূইয়া, মৌলানা আলী উল্লাহ কাশিমি, মৌলানা রাগিব খান, মৌলানা আলী উল্লাহ আয়ুবি, আফজল হোসেন লস্কর, খায়রুল ইসলাম লস্কর, ফখরুল ইসলাম লস্কর, ফয়েজ উদ্দিন সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। দোলাই সমষ্টির দারুসালাম হাফিজা ও আলিয়া মাদ্রাসায় যে একটা 11 বছর শিশুরে মর্মান্তিক হত্যাকাণ্ডে হত্যা করা হয়েছে, আমরা আজকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা সোদাই সমষ্টির সরকিসা মাদ্রাসা সহ কয়েকটি মাদ্রাসা একত্রিত হইয়া তার প্রতিবাদে একটি মিছিলের আয়োজন করছি। তো আমরা মিছিলের মাধ্যমে শুধুমাত্র ভারত সরকারকে এবং ভারতের আইনকে শ্রদ্ধা জানিয়ে আমরা এই দাবি জানাই যে
এই হত্যাকারীকে এমন ভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যে তার এই শাস্তি দেখে বা শুনে অন্য কেউ এই ভাবে হত্যাকাণ্ডের সংগঠিত করার কোনো দুঃসাহস না পায়। আমরা শুধুমাত্র এই মেসেজটা আজকে এই মিছিলের মাধ্যমে দিতে চাই, আর আমরা দাবি জানাই আজকে এই মিছিলের মাধ্যমে যেন এই দুষ্কৃতীর ফাঁস কোর্টে যেন তার এমন ভাবে শাস্তি দেওয়া হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় যে ভবিষ্যতে যেন এইভাবে হত্যাকাণ্ড যেন আর পৃথিবীতে না ঘটে, তাই বলি আমি শেষ করলাম।